অনলাইন ক্লাসের জন্য স্বাগতম। বিষয় কম্পিউটার পেরিফেরালস, চতুর্থ পর্ব কম্পিউটার। তো অধ্যায় আটে নিয়ে আমি তোমাদের সাথে আরও অনেক আলোচনা করেছি। তো আজকে আমি সিসি ক্যামেরা আর হচ্ছে আইপি ক্যামেরা এটা নিয়ে আলোচনা করব। তো সিসি ক্যামেরা, এর পুনরূপ হচ্ছে কি, ক্লোজ সার্কিট ক্যামেরা। এটি ভিডিও ক্যামেরা বা ডিজিটাল স্থির ক্যামেরা হিসাবে কাজ করে। এবং ধারণকৃত স্থির ইমেজ বা ভিডিও সিগন্যালকে নির্দিষ্ট কোনো ডিসপ্লে ডিভাইসে প্রদর্শন করা হয়। তো সিসি ক্যামেরার ব্যবহার, সিসি ক্যামেরার ব্যবহার আছে প্রথমত হচ্ছে এক, যে অপরাধ নিয়ন্ত্রণ। যে অপরাধ নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাসমূহ সিসি ক্যামেরা ব্যবহার করে। গবেষণা করে দেখা গেছে যে সিসি ক্যামেরা ব্যবহারের ফলে 16% অপরাধ কমানো গেছে। এছাড়া গাড়ি পার্কিং এবং পাবলিক প্লেসে অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা ব্যবহার করা উল্লেখযোগ্য। শিল্প কারখানায়, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, নিউক্লিয়ার প্লান্ট ইত্যাদি শিল্প কারখানা প্রসেসিংয়ের ক্ষেত্রে যেখানে মানুষের অংশগ্রহণ খুবই ঝুঁকিপূর্ণ, সে সকল ক্ষেত্রে সিসি ক্যামেরা ব্যবহার করা দেখা গেছে। ট্রাফিক মনিটরিং, পৃথিবীর বহু বড় বড় বা বিখ্যাত শহরসমূহে ট্রাফিক জ্যাম বা সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য সিসি ক্যামেরা ব্যবহার করা হয়। যানবাহন নিরাপত্তা, যানবাহনে বিশেষ করে সাবওয়ে ট্রেনে যাত্রীদের ওঠানামার সময় কিংবা ট্রেনের দরজা বন্ধ করা কিংবা খোলার ক্ষেত্রে সিসি ক্যামেরা সাহায্য নেওয়া হয়। খেলাধুলা, খেলাধুলার মাঠে সিসি ক্যামেরা ব্যবহার করে তার ভিডিও সিসিটিভি মনিটরের মাধ্যমে দেখা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে, যে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলোর শিক্ষা প্রতিষ্ঠানের হলঘর, পার্কিং স্টপ, ভিজিটর ঘর, মা বাবার কিংবা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যাওয়া আসার করেন যেখানে, সেই রুমগুলোতেই সিসি ক্যামেরা পর্যবেক্ষণের আয়ত্তে থাকে। এরপর হচ্ছে কি, গৃহস্থলীর নিরাপত্তা, বাসা বাড়িতে নিরাপত্তা কাজে যেমন অ্যালার্ম মনিটরিং, আগুন বা ছোটো ছোটো ছেলেমেয়েদের দেখাশোনার জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়। তো এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ, আর্থিক লেনদেন, উৎপাদন, বিপণন ইত্যাদি কাজও সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। বাস্তব জীবনে দেখা যাচ্ছে যে বহুল কাজে সিসি ক্যামেরা ব্যবহৃত হয়ে থাকে। এরপর হচ্ছে কি, আইপি ক্যামেরা, মানে ইন্টারনেট প্রোটোকল ক্যামেরা। এটি এক ধরনের ডিজিটাল ক্যামেরা যা সার্ভেলেন্স এর কাজে ব্যবহৃত হয়। এতে কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবহার করে সিসি ক্যামেরার মতোই অডিও ভিডিও সিগন্যাল বা ইমেজ আদান প্রদান করা হয়। বাজারে বিভিন্ন রকমের আইপি ক্যামেরা ব্যবহৃত হয়ে থাকে। তার ভিতরে আছে ফিক্সড আইপি ক্যামেরা, ফিক্সড ডোম আইপি ক্যামেরা, পিটিজেড মানে প্যান টাইট জোম আইপি ক্যামেরা, আর হচ্ছে কি নন মেকানিক্যাল পিটিজেড আইপি ক্যামেরা, পিটিজেড ডোমে আইপি ক্যামেরা, এরপর আছে ডে অ্যান্ড নাইট আইপি ক্যামেরা, মেগাপিক্সেল আইপি ক্যামেরা। এরপর হচ্ছে কি, যে আইপি ক্যামেরা কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন এক হচ্ছে কি অডিও ভিডিও ইমেজ ইত্যাদি ক্যাপচার ও ট্রান্সমিশনের কাজে আইপি ক্যামেরা ব্যবহার করা হয়। দুই, যে বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার নিরাপত্তার কাজে আইপি ক্যামেরা ব্যবহৃত হয়। এছাড়া দূরবর্তী কোনো স্থান হতে ওয়াইফাই বা ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত আইপি ক্যামেরা ব্যবহার করে লাইভ ভিডিও ট্রান্সমিশন করা যাবে বা পর্যবেক্ষণও করা যাবে। চার, যে ডিস্ট্রিবিউটেড ইন্টেলিজেন্স সিস্টেম, এই ইমেজ অ্যানালাইজ করার জন্য আইপি ক্যামেরা ব্যবহার করা হয়। তারপর পাঁচ, যে নিরাপত্তা ডাটা ট্রান্সমিশনে আইপি ক্যামেরা ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীরা
তোমরা আজকে যে সিসি ক্যামেরা কোথায় কোথায় ব্যবহার করা হয় এ বিষয়ে জানতে পারলা, একটা হচ্ছে আইপি ক্যামেরা কোথায় কোথায় ব্যবহৃত হয়। তা আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।